নমস্কার বন্ধুগণ আমরা প্রাচীন ভারতের ইতিহাসে আগের ভিডিওতে দেখছিলাম মৌর্য সাম্রাজ্য সম্পর্কে সেখানে কিছুটা অংশ বাকি আছে বলেছিলাম যেটা হচ্ছে অশোকের শিলালিপি এবং স্তম্ভলিপি এবং মৌর্য যুগের শিল্পকলা সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে দেখব ভিডিও শুরু করার আগে বলি যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন এছাড়াও আপনাদের কোনো মতামত থাকলে ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন প্রাচীন ভারতের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস এবং ভারতীয় ভূগোল সম্পর্কে আমার সমস্ত ভিডিও এই চ্যানেলের প্লেলিস্টে লিস্টে আছে সেখানে পর পর ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখে নেবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে আরও মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যেতে পারে তো চলুন অনেক কথা হলো শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আমরা দেখব অশোকের লিপিগুলি সম্পর্কে এই লিপিগুলিকে বলা হয় ধর্মলিপি যেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম তো এই লিপিগুলিকে দুভাগে ভাগ করা যায় যেগুলো পাহাড়ে যেগুলো পাথরের গায়ে লেখা আছে সেগুলিকে বলা হয় শিলালিপি যাকে ইংরেজিতে বলা হয় রক এডিক্ট এবং আরও কিছু লেখা স্তম্ভ থেকে পাওয়া গেছে সেগুলিকে বলা হয় স্তম্ভলিপি বা শিলার এডিক্ট এই শিলালিপির মধ্যে আবার আছে কিছু প্রধান শিলালিপি এবং কিছু অন্যান্য শিলালিপি প্রধানত চোদ্দোটা প্রধান শিলালিপি পাওয়া গেছে আর স্তম্ভলিপি প্রধানত সাতটা পাওয়া গেছে এই সমস্ত লিপিগুলো কোথায় কোথায় পাওয়া গেছে তা এই ম্যাপের মাধ্যমে আমি দেখালাম ম্যাপে দেখুন যে যে জায়গায় ম্যাপে যে যে জায়গায় শিলালিপি এবং স্তম্ভলিপিগুলি পাওয়া গেছে সেইগুলিকে দেখানো হয়েছে ম্যাপটা যদি আপনারা পরিষ্কারভাবে দেখতে না পান তাহলে এই চ্যানেলের ফেসবুক পেজে যাবেন এই ম্যাপটা আমি আপলোড করে দেব সেখানে গিয়ে ভালোভাবে দেখে নেবেন ফেসবুক লিঙ্কটা আমি ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখব তো একে একে এবার দেখে নেওয়া যাক প্রধান শিলালিপিগুলি সম্পর্কে শিলালিপি আগে বললাম চোদ্দোটা পাওয়া গেছে যেগুলি প্রত্যেকটা আমি লিখেছি তার মধ্যে সবকটা গুরুত্বপূর্ণ নয় পরীক্ষার জন্য কিন্তু আমি লিখেছি সবকটা এবং পাশে যেগুলো এক লাইনে লিখেছি সেগুলো হচ্ছে এই শিলালিপিগুলিতে প্রধান কি বলা আছে এমনিতে শিলালিপিগুলি অনেক বড়োভাবে লেখা আছে সম্পূর্ণ অংশটার সার মর্ম করলে যে প্রধান কথাটা পাওয়া যায় সেটা আমি এখানে লিখেছি শিলালিপিগুলিকে এক দুই তিন চার এরকম করে চোদ্দো নম্বর অবধি মার্ক করা হয়েছে তো প্রথম শিলালিপিতে অশোক মানুষকে পশু হত্যা সম্পর্কে বলেছেন এক নম্বর এক নম্বর যে শিলালিপিটি পাওয়া গেছে তাতে আছে পশু হত্যা বন্ধের নির্দেশ অশোক তার প্রজাদের পশু হত্যা বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন সেটা এই এক নম্বর শিলালিপি থেকে পাওয়া যায় দু নম্বর শিলালিপিতে যেটা লেখা আছে সেটা হচ্ছে মানুষ ও পশুর জন্য অশোক বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন সেই সম্পর্কে দু নম্বর শিলালিপিতে লেখা আছে এছাড়াও এই দু নম্বর শিলালিপিতে চোল পাণ্ড সত্যপুত্র প্রভৃতি রাজবংশের বিবরণ পাওয়া যায় এই চোল পাণ্ড সত্যপুত্র এই রাজবংশগুলো দক্ষিণ ভারতে রাজত্ব করত তাদের সম্পর্কে এই দু নম্বর শিলালিপি থেকে জানতে পারা যায় তিন নম্বর শিলালিপিতে লেখা আছে যে যুগ রাজুক প্রাদেশিক প্রভৃতি যে সমস্ত কর্মচারীদের অশোক নিযুক্ত করেছিলেন তাদের নির্দেশ দেওয়া আছে যে প্রতি পাঁচ বছর অন্তর যেন সমগ্র দেশে তারা ভ্রমণ করে চার নম্বর শিলালিপিতে আছে ভেরি ঘোষের অপেক্ষা ধর্মঘোষ মানুষের জন্য হিতকর বা মানুষের জন্য ভালো এটা লেখা আছে চার নম্বর শিলালিপিতে অর্থাৎ চার নম্বর শিলালিপিতে যে অর্থাৎ চার নম্বর শিলালিপিতে যেটা লেখা আছে তার মূল বক্তব্য হচ্ছে ভেরি ঘোষ উপেক্ষা ধর্মঘোষ মানুষের পক্ষে হিতকর এই ভেরিঘোষের অর্থ হল যুদ্ধ জয় কলিঙ্গ যুদ্ধের পর অশোক এই ভেরিঘোষ নীতি ত্যাগ করেছিলেন অর্থাৎ যুদ্ধ করা বন্ধ করে দিয়েছিলেন তার বদলে তিনি যে পত্র অবলম্বন করেছিলেন সেটি হচ্ছে ধর্মঘোষ ধর্মঘোষ হচ্ছে যুদ্ধনীতির পরিবর্তে সাম্য মৈত্রী প্রেম ইত্যাদি বাণী প্রচার করা এর মাধ্যমে মানুষের মন জয় করা অশোক বলেছেন যে এইটি মানুষের পক্ষে অনেক ভালো সেটা এই চার নম্বর শিলালিপি থেকে জানতে পারা যায় পাঁচ নম্বর শিলালিপি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষায় এই পাঁচ নম্বর শিলালিপি সম্পর্কে প্রশ্ন করা হয় আর অনেকবার এই প্রশ্নটা এসছে যে ধর্ম মহামাত্র দেন নিযুক্ত করার কথা কত নম্বর শিলালিপি থেকে জানতে পারা গেছে সেটা হচ্ছে এই পাঁচ নম্বর শিলালিপি থেকে ধর্ম মহামাত্রদের নিযুক্ত করার কথা এই পাঁচ নম্বর শিলালিপিতে রয়েছে ধ অশোক ধর্ম মহামাত্র নামে একদল কর্মচারী নিযুক্ত করেছিলেন তাদের কথা জানা যায় এই পাঁচ নম্বর শিলালিপি থেকে আর এই শিলালিপিতেই অর্থাৎ এই পাঁচ নম্বর শিলালিপিতেই অশোক একটি উক্তি করেছেন যেটি হলো সকল প্রজা আমার সন্তান এটাও ওই পাঁচ নম্বর শিলালিপিতেই আছে ছ নম্বর শিলালিপিতে যে মূল বক্তব্য রয়েছে সেটা হলো রাজার উচিত প্রজার অবস্থা সম্পর্কে জানা অর্থাৎ রাজার প্রধান কর্তব্য হচ্ছে প্রজারা কেমন আছে তার সম্পর্কে জানা এটা ছ নম্বর শিলালিপিতে আছে যে লিপ সাত নম্বর শিলালিপিতে যা লেখা আছে তার মূল বক্তব্য হচ্ছে অশোক তার প্রজাদের কাছে অনুরোধ করেছেন যেন তারা যেন তারা সমস্ত ধর্মের মানুষকে সমান নজরে দেখে সুতরাং সাত নম্বর শিলালিপিতে যে মূল বক্তব্যটি রয়েছে সেটি হল সকল ধর্মের প্রতি সহনশীলতা রাখার অনুরোধ আট নম্বর শিলালিপি এটিও খুব গুরুত্বপূর্ণ আট নম্বর শিলালিপিতে অশোক তার প্রথম ধর্মযাত্রার কথা বিবরণ দিয়েছেন অশোক বিহার যাত্রার বদলে ধর্মযাত্রা শুরু করেছিলেন অর্থাৎ বিহার বলতে আমোদ প্রমোদ শিকার ইত্যাদি বন্ধ করে দিয়ে গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানে ভ্রমণের নির্দেশ দিয়েছিলেন এবং তিনি নিজেও এটা পালন করতেন অশোক প্রথম যে ধর্মযাত্রা করেছিলেন বা ধর্মযাত্রা করেছিলেন সেটা ছিল বোধগয়ায় এই বোধগয়ায় যাত্রা সম্পর্কে আট নম্বর শিলালিপিতে বিস্তারিতভাবে লেখা রয়েছে আর আট নম্বর শিলালিপিতেই তার আগে সমস্ত রাজাকে দেবমপ্রিয় বলে ভূষিত করা হয়েছে সমস্ত শিলালিপিতে সমস্ত রাজাকে রাজা বলেই বলা হয়েছে কিন্তু এই আট নম্বর শিলালিপিতে সমস্ত রাজা মানে অশোকের আগে যারা যারা রাজা ছিলেন তাদের সকলকে দেবম প্রিয় উপাধি দেওয়া হয়েছে ন নম্বর শিলালিপিতে মনুষ্যত্ব সম্পর্কে জ্ঞান দেওয়া আছে অর্থাৎ মনুষ্যত্ব কেমন হওয়া উচিত সেই সম্পর্কে কিছু কথা লেখা আছে এই নম্বর শিলালিপিতে দশ নম্বর শিলালিপিতে ধর্ম প্রচার বা ধর্মের জনপ্রিয়তার কথা বলা হয়েছে ধর্ম অর্থাৎ যে এই ধর্ম হল অশোকের প্রচারিত ধর্মমত যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি সেই ধর্মের প্রচার সম্পর্কে এবং তার জনপ্রিয়তা সম্পর্কে এই দশ নম্বর শিলালিপিতে লেখা আছে এগারো নম্বর শিলালিপিও খুব গুরুত্বপূর্ণ কারণ এই এগারো নম্বর শিলালিপিতে অশোকের ধর্ম সম্পর্কে বিস্তারিত কথা লেখা আছে এই এগারো নম্বর শিলালিপি থেকেই অশোক যে ধর্মমত প্রচার করেছিলেন অর্থাৎ ধর্ম তার সম্পর্কে বিস্তারিত কথা আমরা জানতে পারি বারো নম্বর শিলালিপিতে আছে অপরকে শ্রদ্ধা করা নিজের মহত্ব না প্রচার করা ইত্যাদি সম্পর্কে কিছু কথা লেখা আছে বারো নম্বর শিলালিপিতে তেরো নম্বর শিলালিপি সবথেকে গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটা বারে বারে করা হয়েছে যে অশোকের কোন শিলালিপি থেকে কলিঙ্গ বিজয়ের কথা জানা যায় সেটা হচ্ছে তেরো নম্বর শিলালিপি অর্থাৎ তেরো নম্বর শিলালিপিতে কলিঙ্গ বিজয়ের কথা বিস্তারিতভাবে লেখা রয়েছে চৌদ্দ নম্বর শিলালিপি এবং শেষ শিলালিপি যেটা এখনো পর্যন্ত পাওয়া গেছে সেই চৌদ্দ নম্বর শিলালিপিতে লেখা আছে এই ধর্মলিপিগুলির উদ্দেশ্য কি কেন অশোক এই ধর্মলিপিগুলো মানুষের মধ্যে প্রচার করছেন কেন লিখছেন সেইটার উদ্দেশ্য এই চোদ্দ নম্বর শিলালিপিতে লেখা আছে এইগুলো ছিল প্রধান শিলালিপি এছাড়াও কিছু অন্যান্য শিলালিপি পাওয়া গেছে তার মধ্যে সব সবগুলি গুরুত্বপূর্ণ নয় ম্যাপে আমরা দেখলাম অন্যান্য শিলালিপিগুলো কোথায় কোথায় অবস্থিত তার মধ্যে সবকটা গুরুত্বপূর্ণ নয় যেটা বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা নাম হচ্ছে কুইন এডিক্ট এটাকে বলা হয় কুইন এডিক্ট সেই কুইন এডিক্টে লেখা আছে অশোকের দ্বিতীয় স্ত্রীর সম্পর্কে বা দ্বিতীয় পত্নীর সম্পর্কে এই কুইন এডিক্টে লেখা রয়েছে শিলালিপির পর আমরা আসছি স্তম্ভলিপিতে স্তম্ভলিপিকেও দুভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রধান স্তম্ভলিপি এবং অন্যান্য স্তম্ভলিপি প্রধান স্তম্ভলিপি সাতখানা পাওয়া গেছে তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো আমি এখানে লিখেছি সবকটা আমি লিখিনি প্রথম স্তম্ভলিপি এখানেও এক দুই তিন এইভাবে স্তম্ভলিপিগুলি সাত নম্বর অবধি মার্ক করা হয়েছে তার মধ্যে এক নম্বর স্তম্ভলিপিতে জনগণের সুরক্ষা বিষয়ক কার্যাবলীর কথা লেখা আছে অর্থাৎ অশোক তার প্রজাদের সুরক্ষার জন্য বিভিন্ন কার্যাবলী গ্রহণ করেছেন সেইগুলি সম্পর্কে আমরা তথ্য পাই এক নম্বর স্তম্ভলিপি থেকে দু নম্বর স্তম্ভলিপিতে ধর্ম সম্পর্কেও আলোচনা করা হয়েছে অর্থাৎ অশোকের প্রচারিত ধর্ম যার নাম ছিল ধর্ম সেই ধর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে এই দু নম্বর স্তম্ভলিপিতে চার নম্বর স্তম্ভলিপিতে রাজুকদের কার্যাবলীর কথা লেখা আছে অর্থাৎ রাজুকরা কি ধরনের কাজকর্ম করবে অশোক ধর্ম প্রচারের জন্য চার ধরনের কর্মচারী নিয়োগ করেছিলেন যুগ রাজুক পুরুষ প্রাদেশিক যেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম সেই রাজুকদের কি কী কাজ আছে সেইগুলো হচ্ছে এই চার নম্বর স্তম্ভলিপি থেকে জানা যায় এই যে এবার এই অশোকের যে শিলালিপিগুলো আছে স্তম্ভলিপিগুলো আছে সেগুলি কোন কোন ভাষায় লিপিবদ্ধ আছে সেইগুলো একটু দেখে নেব এই শিলালিপি বা স্তম্ভলিপি এগুলির তিনটি ভাষায় লেখা আছে প্রথমটি হচ্ছে প্রাকৃত দ্বিতীয় হচ্ছে গ্রিক এবং তৃতীয় আর্মিক অর্থাৎ কোনোটি প্রাকৃত ভাষায় লেখা আছে কোনোটি গ্রিক ভাষায় লেখা আছে কোনোটি আর্মিক ভাষায় লেখা আছে তাহলে মা এই তিনটি ভাষা ব্যবহার করা হয়েছে প্রাকৃত গ্রিক আর্মিক আবার এই প্রাকৃত দু রকমের লিপি হয় দু রকমভাবে লেখা হয় একটা হচ্ছে ব্রাহ্মী স্টাইল একটা হচ্ছে খরেস্টি স্টাইল এই দুটোই এখানে পাওয়া গেছে ব্রাহ্মী খরেস্টি দু রকমভাবেই এই লিপিগুলি লেখা আছে তাহলে ভাষা তিনটে প্রাকৃত গ্রিক আর্মিক আবার প্রাকৃত ভাষা লেখা স্টাইল হচ্ছে দু রকম সেটা হচ্ছে ব্রাহ্মী এবং ফরেস্টি দুটোই এর মধ্যে ব্যবহার করা হয়েছে আমরা অশোকের শিলালিপি এবং স্তম্ভলিপি সম্পর্কে কিছু তথ্য দেখে নেব এক নম্বর সব থেকে লম্বা বা টলেস্ট স্তম্ভলিপি হচ্ছে অশোকের সব থেকে লম্বা স্তম্ভলিপি পাওয়া গেছে বিহারের রামপুর্ব নামক একটি স্থান থেকে দ্বিতীয় পয়েন্ট সব থেকে ছোট বা শর্টেস্ট স্তম্ভলিপি পাওয়া গেছে রামিন থেকে এই রামিন নেপালে অবস্থিত বর্তমান নেপাল অশোকের সবার সর্বশেষ অশোকের সর্বশেষ স্তম্ভলিপি পাওয়া গেছে সারনাথ থেকে সারনাথ ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত এই যে আমরা কুইন্স এডিক্ট পড়লাম এই কুইন্স এডিক্ট পাওয়া গেছে কৌসম্বিতে আর এই কৌশম্বিতে কুইন্স এই আর এই কুইন্স এডিক্ট থেকে অশোকের দ্বিতীয় স্ত্রীর কথা জানা যায় যার নাম ছিল কৌর্বকি এই গেল অশোকের শিলালিপি এবং স্তম্ভলিপি সম্পর্কে আলোচনা এবার আমরা মৌর্য শিল্পকলা সম্পর্কে আলোচনা করব মৌর্যযুগের শিল্পকলা ভারতে যে শিল্পকলাগুলি পাওয়া গেছে তার প্রথমে পাওয়া গেছিল সেই সিন্ধু সভ্যতার আমলে সিন্ধু সভ্যতার আমলে বিভিন্ন মূর্তি দেবদেবীর মূর্তি ইত্যাদি পাওয়া গেছিলো তারপরে আর কিছু পাওয়া যায়নি আবার সে সূচনা হয় মৌর্য যুগ থেকে অর্থাৎ সিন্ধু সভ্যতা ধ্বংস হওয়ার পর থেকে মৌর্য যুগ পর্যন্ত ভারতের শিল্পকলার কোনো নিদর্শন পাওয়া যায় না মৌর্য যুগ থেকে ভারতীয় শিল্পকলার প্রচুর নিদর্শন পাওয়া যায় আর এই মৌর্য যুগের শিল্পকলার অধিকাংশই অশোকের সময় তৈরি হয়েছে অশোক নিজে প্রায় চুরাশি হাজার স্তূপ নির্মাণ করেছিলেন একাই চুরাশি হাজার স্তূপ নির্মাণ করেছিলেন অশোক এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে সাঁচি স্তূপ তাহলে সাঁচি স্তূপ নির্মাণ কে করেন সাঁচি স্তূপ নির্মাণ করেন তাহলে অশোক অশোক স্তম্ভ অশোক স্তম্ভ এটিও নির্মাণ করেন অশোক আমরা জানি যে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল অশোকের সময় সেই সঙ্গীতিতে যা যা ঘটনা ঘটেছিল তার বক্তব্য লেখা আছে এই সাঁচি স্তূপের গায়ে এই ছিল বিস্তারিতভাবে অশোকের শিলালিপি স্তম্ভলিপি এবং মৌর্য যুগের শিল্পকলা সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিও এখানেই শেষ আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে এর থেকে অনেক তথ্য পেয়েছেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ